নাম মোহাম্মদ আব্দুল ওহাব, জাতকর নাম আরিফউদ্দিন, গাঁও ইসলামপুর, পোস্ট অফিস দলগাঁও, ডিস্ট্রিক্ট দরং, আসাম। মই যেটো অঞ্চলত বসবাস করো, বহুত দুর্গম এলাকা চরচাপুরীত। ইয়ার পর মই বহুত কষ্ট করি মানে শিক্ষকতা অর্জন করেছো, বহুত ধরনের পরীক্ষা দিছো আগে পিছে, কিন্তু এইবার যেটো তৃতীয় বর্গর পরীক্ষাটো আসলে তাতে পরীক্ষাটো দিয়ার পিছত রিজাল্টটো ভাল আহিছে। মই এই চগতে আমার সরকারের যেটো প্রসেস বা আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মই ধন্যবাদ জ্ঞাপন করেছো। তেখেতে খুব ধুনিয়াকে স্বচ্ছ নিকা হিসাবে পরীক্ষাটো পাতিছে, যার কারণে মই আজি সফলতার বাট দেখা পাইছো। মই বিশেষকে তেখেতক মই আন্তরিকতার তেখেতক মই ধন্যবাদ জ্ঞাপন করেছি। হয় মানে আগন্তক যেটো ওরেল হব, মৌখিক পরীক্ষা হব, তাতে মই আশাবাদী যে যিখিনি প্রস্তুতি চলাব লাগে সেইখিনি মই প্রস্তুতি হয়ে আছো। নিশ্চয় সরকারের ফালের পর মোক সহায় করিব, মই যাতে মোর চলার একটা রাস্তা হয়, যাতে মই এখন সমাজত মানুষের দরে ভালদরে চলিব পারো। ইয়ার আগতে বহু ধরনের এনেকা থার্ড গ্রেড এক্সাম বা ফোর্থ গ্রেড এক্সাম, মই যা 2018 এপিএসসি এক্সাম দিছিল, তাতে মই সিলেকশন পাইছিল, কিন্তু মেন্সত মই পোৱা নাই। তাতে বহুত খেলিমেলি আসলে, কিন্তু আজিকালি তেনেকুৱা খেলিমেলি নাই। নাম মোহাম্মদ আব্দুল ওহাব, দেউতাকর নাম আরিফউদ্দিন, গাঁও ইসলামপুর, পোস্ট অফিস দলগাঁও, ডিস্ট্রিক্ট দরং, আসাম। মই যেটো অঞ্চলত বসবাস করো, বহুত দুর্গম এলাকা চরচাপুরীত। ইয়ার পর মই বহুত কষ্ট করি মানে শিক্ষকতা অর্জন করেছো, বহুত ধরনের পরীক্ষা দিছো আগে পিছে, কিন্তু এইবার যেটো তৃতীয় বর্গর পরীক্ষাটো আসলে তাতে পরীক্ষাটো দিয়ার পিছত রিজাল্টটো ভাল আহিছে। মই এই চগতে আমার সরকারের যেটো প্রসেস বা আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মই ধন্যবাদ জ্ঞাপন করেছো। তেখেতে খুব ধুনিয়াকে স্বচ্ছ নিকা হিসাবে পরীক্ষাটো পাতিছে, যার কারণে মই আজি সফলতার বাট দেখা পাইছো। মই বিশেষকে তেখেতক মই আন্তরিকতার তেখেতক মই ধন্যবাদ জ্ঞাপন করেছো।